বোমা দঙ্গকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলা হাসপাতাল এলাকায়। বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং হোস্টেলের কাছে বোম পাওয়া যায়। জানা গেছে এদিন দুপুর 12টা নাগাদ বোমটিকে স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানা পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আলিপুরদুয়ার থানা পুলিশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল দপ্তর। এরপর গোটা ঘটনায় ঘিরে রাখে পুলিশ। এই ঘটনার পর এলাকায় নার্সিং ট্রেনিং ছাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে বোম ডিসপোজাল স্কোয়াড হাসপাতালে পৌঁছায়। এরপর ঘটনাস্থল থেকে বোমটিকে একটি বালতিতে করে নিয়ে যায় শহরের 8 নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের নোনাই নদীর চরে। শেষ পর্যন্ত বোম ডিসপোজাল স্কোয়াড বোমটিকে নিষ্ক্রিয় করে, পাশাপাশি নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বোম ডিসপোজাল স্কোয়াডে। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য জানান, বোম ডিসপোজাল স্কোয়াড সার্টিফিকেট অনুযায়ী সেটা বোম ছিল না, সুতলি গোলা ছিল। জেলা পুলিশ সুপারও তাই বলেন এদিন। এগারোটা নাগাদ আমাদের যে স্ট্যান্ডের যে কাজ করে যে লোকটি আর কি, মহেশ, ওই হঠাৎ করে জিনিসটা নজরে আনে যে এটা কী, এবং ও লাঠি দিয়ে নাড়াচাড়াও করেছে আর কি। তখন দেখে মনে হলো যে না না, এটা হাত টাত দিও না, এটা মনে হচ্ছে একটু বোমের মতো দেখতে, পেটোর মতো দেখতে অনেকটা। আর সুতলির পোটনা না পেটো বোম স্কোয়াড না এলে তো বোঝা যাবে না। যাই হোক, ওটা দেখার পরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে এসছে, বোম স্কোয়াড আসছে। আমরা এখন ক্যান্টিনে বসে গল্প করছিলাম যখন, তখন একজন বলছে আমি অনেক দিন থেকে এটা দেখেছি। না, ওদের সবাইকে বোঝানো হয়েছে যে ব্যাপারটা কিছুই নয়, ভয়ের কোনো কারণ নেই। এখন এখানে যদি বোম হয়েও থাকে, কে কীভাবে ফেললো সেটা তো বোঝাও যাবে না। যাক, বোম স্কোয়াড না এলে ঠিক ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না।